সন্দেশখালী কাণ্ডের তদন্তভার কি যাবে সিবিআই এর হাতে? রাজ্য সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে এবার সিবিআই কে তদন্তভার হস্তান্তরের দাবি জানালো ইডি। অন্যদিকে পুলিশকে কড়া ভর্ৎসনা করলেন বিচারপতি জয়সেনগুপ্ত। মঙ্গলবার বিচারপতি জয়সেনগুপ্তর এজলাসে ইডির আইনজীবী দাবি করেন, রাজ্য সরকার পক্ষপাত দুষ্ট, তাদের ওপর আমাদের ভরসা নেই, তদন্তভার সিবিআই কে হস্তান্তর করা হোক। 3000-এর বেশি লোকের জমায়েত করে ইডির ওপর হামলা হয়েছে, ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, পুলিশ মূল অভিযুক্তকে ঠান্ডা ঘরে রাখার ব্যবস্থা করে দিয়েছে, তদন্তে ব্যর্থ রাজ্য পুলিশ। পুলিশের আশ্রয়ে সন্দেশখালীতে সর্বেরিয়া থেকে ধামাখালীর মধ্যে ঘেরির মধ্যে তাকে রাখা হয়েছে, পুলিশ প্রোটেকশনে তাকে রাখা হয়েছে। এই মামলা যদি কলকাতা হাইকোর্ট সিবিআই কে ট্রান্সফার না করে বা এনআইএ কে ট্রান্সফার না করে শাহজাহান অধরাই থেকে যাবে, ধরা পড়বে না। সেন্ট্রাল এজেন্সি জানে কি করে চুলের মুঠি ধরে তুলে আনতে হয়। 5ই জানুয়ারি রাশিয়ান দুর্নীতির তদন্তে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে বর্বর আক্রমণের মুখে পড়েন ইডি ও সিআরপিএফ, রক্তাক্ত হন ইডির আধিকারিকরা। এই প্রেক্ষাপটে ইডির আইনজীবী এদিন আদালতে দাবি করেন, সন্দেশখালীর ঘটনা দেশের বিরল ঘটনাগুলির মধ্যে অন্যতম। এরপর বিচারপতি ইডির উদ্দেশ্যে প্রশ্ন করেন, কেন ফের ঘটনাস্থলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন না, আপনারা কি আবার যেতে চান? রাজ্য সরকারকেও বিচারপতি প্রশ্ন করেন, ইডি যদি আবার যায় বা দরজা ভাঙার চেষ্টা করে তাহলে কি তারা সাহায্য করবে? রাজ্য সরকার সব রকম সাহায্য করবে বলে আশ্বাস দেন অ্যাডভোকেট জেনারেল। যদিও ইডির আইনজীবী আদালতে সওয়াল করেন, আমরা পুলিশি তদন্তে অবিলম্বে স্থগিতাদেশ চাইছি, তথ্য প্রমাণ ইতিমধ্যেই সব নষ্ট করা হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। শেখ শাহজাহান তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছে আর পুলিশ খুঁজে পাচ্ছে না। পাল্টা অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে না ইডি, ঘটনার সময় পুলিশ সেখানে ছিল না, ইডি এবং সিআরপিএফ আধিকারিকরা ছিলেন, তাদের বয়ান দরকার, তাহলে বাকিদের ধরতে সুবিধা হবে। ভিড় এবং আহত হওয়ার ছবি পাওয়া যাচ্ছে, কিন্তু মাঝখানের কিছুটা সময়ের ফুটেজ পাওয়া যায়নি। কিন্তু এরপরই ভর্ৎসনা করে বিচারপতি জয়সেনগুপ্ত বলেন, ভিড়ের নেতৃত্বে কে ছিল দেখুন, মাঝের অংশ খুঁজে বের করুন, সবকে আদালত বলে দেবে। আদালতে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, ঘটনার দিন রাত 11:30 নাগাদ পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে গেছিল। যদিও এ কথা শুনেই বিচারপতি প্রশ্ন ছুড়ে দেন, ওখানে গিয়ে কি করলেন? বাড়ি দেখে চলে এলেন? প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেননি? তালা ভাঙার চেষ্টা করেননি? বাড়িতে কেউ না থাকলে বাড়ি সিল করার চেষ্টা করেননি? এটাই পুলিশি নিষ্ক্রিয়তা। বিচারপতি এদিন আরো প্রশ্ন করেন, রাজ্য সরকার কি সদর্থক তদন্ত করতে চায়? মূল অভিযুক্তকে গ্রেপ্তার করবে পুলিশ? এই সিবিআই এর এফআইআর নেমড আসামি চোর শুভেন্দু নিজে, সিবিআই তো শুভেন্দুকেই ধরছে না, শুভেন্দু বিজেপিতে গেছে গ্রেফতার এড়াতে, ও তো বিজেপি আছে বলে ওকে ধরছে না, তার মুখে আবার বড় বড় কথা। এখানে রাজ্য পুলিশ প্রশাসন যা করার দেখছে। বুধবারও এই মামলার শুনানি রয়েছে। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।